তীব্র জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা পরিমণি। একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে হাসপাতালে থাকার তথ্যটি অভিনেত্রী নিজেই তার ফেসবুকে জানিয়েছেন। শনিবার পরিমণি ফেসবুকে জানিয়েছেন তিনি অসুস্থ, 103 ডিগ্রি জ্বর তার। এ খবর প্রকাশ্যে আসার পর তিনি অভিনেত্রী জানান শরীর আরও খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকার কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করেছেন তিনি। এছাড়া তিনি যে রাজধানীর এভর কেয়ার হাসপাতালে ভর্তি সেটিও জানিয়েছেন পোস্টের চেক ইনে। রোববার দিন গত রাত 3টার দিকে ফেসবুকে তিনি লেখেন, মায়েদের জীবন সত্যি কঠিন সুন্দর। এরপর সেই পোস্টে নিজেই নিজেকে মা দিবসের শুভেচ্ছা জানান চিত্রনায়িকা।